क्या सिंह कारगिल स्कर्दू खोल दो, टूटे रिश्ते जोड़ दो। देयर इज ओनली वन इशू टू डिस्कस ऑन कश्मीर विच इज व्हेन डज पाकिस्तान वैकेट इट्स इलीगल ऑक्यूपेशन ऑफ पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर। अपने आप भारत के अंदर आएगा, थोड़ा सा इंतजार कर। कारगिल स्कर्दू खोल दो, टूटे रिश्ते जोड़ दो। 76 বছর আগে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের বাসিন্দারা যে ভুলটা করেছিলেন স্বাধীনতার 77তম বছরে এসে সেই ভুলটা তারা এবার শুধরে নিতে চান। পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মানুষরা এবার এই ভারতবর্ষে যোগ দিতে চান, আমাদের দেশে যোগ দিতে চান। 1947 স্বাধীনতার পর যে মারাত্মক ভুলটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু করেছিলেন সেটা মনে হয় এবার শুধরে নেবার সময় এসেছে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের বাসিন্দাদের। ভারতকে কিছু করতে হচ্ছে না, তারাই পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিচ্ছে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে, পাকিস্তানের দখল করা ভারতের মাটিতে দাঁড়িয়ে। ঠিক কি কি হচ্ছে, কে কি বলছেন, ঠিক কি পরিস্থিতি, সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সেসবটি দেখুন, আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কাশ্মীর ভারত তো বটেই, গোটা পৃথিবীর মানুষ যাকে ভূস্বর্গ বলে চেনে। 1947 স্বাধীনতার পর থেকে এই 77 বছরে এসেও সেই কাশ্মীর নিয়ে সমস্যা এখনো মিটল না। আজও সোশ্যাল মিডিয়া খুললেই, মোবাইল খুললেই আপনারা দেখতে পাবেন কাশ্মীরে গুলিগোলা চলছে, শহীদ হচ্ছেন আমাদের সেনা জওয়ানরা, এবং এই কাশ্মীরের পেছনে শুধু ভারত সরকারের খরচা হচ্ছে প্রতিদিন কয়েকশো কোটি টাকা। কেন হচ্ছে সবাই জানেন, শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটা মাত্র ভুলে। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই বিশ্বের একমাত্র শাসক যিনি যুদ্ধে জয়ের পর হানাদারদের হাতে দেশের অংশ ছেড়ে রেখে শান্তি চুক্তি করতে গিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এমন উদাহরণ আর একটিও নেই যে কেউ যুদ্ধে জয়ের পর যারা হামলা করেছিল তাদের হাতে দেশের অংশ ছেড়ে রেখে শান্তি চুক্তি করতে গিয়ে সেই হানাদারদের দেশের বেশ কিছুটা অংশ বিলিয়ে দেওয়া। শুধুমাত্র পৃথিবীর ইতিহাসে জওহরলাল নেহরু দেখিয়েছিলেন, আর কোনো নজির নেই। সেই ভুলের মাসুল আজও আমাদের দিয়ে চলতে হচ্ছে স্বাধীনতার 77তম বছরে এসেও। কেন্দ্রীয় সরকার অনেক রকম প্ল্যান পরিকল্পনা করছে এটা ঠিক করার জন্য, কিন্তু যত বড় ভুল হয়ে আছে সেটা ঠিক করতে এখন অনেক সময় লাগবে। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে। আপনারা কাশ্মীরের ঘটনা জানেন, 1947 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, বিভিন্ন প্রিন্সলি স্টেটে এই ভারতবর্ষ বিভক্ত ছিল যেমন এখনো আছে। এখন যেমন দেখছেন পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, তখনও তাই ছিল, দেশীয় রাজাদের আন্ডারে ছিল গোটা ভারতবর্ষ খণ্ড খণ্ড হয়ে। সমস্ত দেশীয় রাজারা ভারতবর্ষে থাকার সিদ্ধান্ত নেয় এবং গোটা ভারতবর্ষ তৈরি হয়। ঠিক তেমনি কাশ্মীরের রাজা হরি সিং তিনি কি চেয়েছিলেন, তিনি ভারত বা পাকিস্তান কারোর সঙ্গে যুক্ত হতে চাননি, তিনি চেয়েছিলেন কাশ্মীর একটি স্বাধীন রাজ্য হিসেবে থাকুক। কিন্তু পরিস্থিতি কিন্তু কাশ্মীরের রাজা হরি সিংকে ভারতবর্ষে ঢুকতে বাধ্য করেছিল। কেন? কারণ স্বাধীনতার পরই পাকিস্তান হানাদাররা কাশ্মীর আক্রমণ করেছিল এবং পাক মদতপুষ্ট এই হানাদাররা কাশ্মীর রাজ্য আক্রমণ করলে কাশ্মীরের রাজা হরি সিং ভারতের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করেন 24শে অক্টোবর 1947। এরপরেই ভারতবর্ষের শর্ত অনুযায়ী 26শে অক্টোবর 1947 কাশ্মীর ভারতে যোগ দেয়। ভারত সেনা পাঠায় কাশ্মীরে পাকিস্তানের হানাদারদের খেদিয়ে যুদ্ধে জয়লাভ করার ঠিক পরেই, তখনও কাশ্মীর থেকে কিছু অংশ থেকে পুরো হানাদারদের সরানো যায়নি, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জাতিসংঘে গেছিলেন শান্তি চুক্তি করতে। সেই যে ভুলটা করলেন, পাকিস্তানি হানাদারদের হাতে বেশ কিছুটা কাশ্মীরের অংশ রয়ে গেল, সেই ভুলের মাসুল আজও আমাদের দিতে হচ্ছে। জম্মু কাশ্মীর, উপত্যকা, লাদাখের বেশিরভাগ অংশ, সিয়াচেন হিমবাহ এবং জনসংখ্যার 70% অন্তর্ভুক্ত এই অঞ্চলের প্রায় 55% ভূমি ভারত নিয়ন্ত্রণ করে।
আজাদ কাশ্মীর, গিলগিট এবং বালতিস্তানের অংশের ভূমির মধ্যে 30% পাকিস্তান নিয়ন্ত্রণ করে এবং বাকি 15% চীন নিয়ন্ত্রণ করে, যেটা দান হিসাবে ভারতের অংশ চীনকে দান হিসাবে দিয়েছে পাকিস্তান জওহরলাল নেহরুর ভুলে। লাইন অফ কন্ট্রোল জম্মু কাশ্মীর এবং ভারতবর্ষ, ভারত এবং পাকিস্তান চীনকে আলাদা করে রেখেছে এবং যেটুকু আমাদের কাছে তথ্য যেটা বলছে, জম্মু কাশ্মীর রাজ্যের 1 লক্ষেরও বেশি বর্গ কিলোমিটার এলাকা ভারতে আছে, আজাদ কাশ্মীরে আছে প্রায় 14,000 বর্গ কিলোমিটার মতো এলাকা, গিলগিট বালুচিস্তান প্রায় 70,000 বর্গ কিলোমিটার অঞ্চল যেটা পাকিস্তান নিয়ন্ত্রণ করে। মারাত্মক ভুল যেটা জওহরলাল নেহরু করেছিলেন তার ফল আজও ভারতের মানুষকে দিয়ে চলতে হচ্ছে। তবে পরিস্থিতির পরিবর্তন হয়েছে, পরিস্থিতির অনেকটা পরিবর্তন হয়েছে। জাতিসংঘের সদস্য দেশগুলো নির্বাচনে মানবাধিকার কাউন্সিলে ভারতের নির্বাচন হয়েছে কয়েক বছর আগেই, আপনারা দেখেছেন। শুধু জাতিসংঘ নয়, মুসলিম দেশগুলোর যে সংগঠন ওআইসিতে, সেখানেও কিন্তু কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পায়ের জমি হারিয়ে গেছে। আর এখন বিদ্রোহ করেছেন পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মানুষরাই। তারা স্বাধীনতার 77তম বছরে পা দিয়ে বুঝতে পেরেছেন তারা কিছু পাননি। ভারতবর্ষ যতটা উন্নতি করেছে তার ছিটে গোটা উন্নতি গোটা পাকিস্তানে হয়নি, তো পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে কি করে হবে? মানুষজন নিজের ভুল বুঝতে পেরেছে, প্রতিদিন বিক্ষোভ চলছে, দেখুন সেই বিক্ষোভের এক ঝলক। आप बताएंगे रोड क्यों बंद की है? रोड ये आटे के मामले में बंद किया है। मैं खुद गिलगित के रहने वाला हूँ, मैं भी यही चाहता हूँ कि हम लोग हैं जो इंडिया के साथ बातचीत करके उनके साथ मिल जाएं। गिलगित वाले जो लोग इस टाइम नाखुश हुए हैं, ये सही मतलब भाई गिलगित क्या पूरा पाकिस्तान आप हिस्ट्री उठा के देख लो, इस टाइम कौन सा बंदा यहाँ पर कुछ है? अच्छा था कि बंदा इंडिया के साथ होके हमें सपोर्ट मिलती, हमें अपना हक मिलता, हक नहीं मिल रहा। गिलगित बल्तिस्तान और पाकिस्तानी कब्जे वाले जम्मू कश्मीर में खाने के लिए कुछ नहीं है। कौन सा पाकिस्तान का ऐसा इलाका है जो इंडिया के साथ नहीं मिलना चाह रहा, मुझे पहले ये बताएं। कौन सा ऐसा इलाका है जो नहीं मिलना चाह रहा, पूरा पाकिस्तान या इंडिया के साथ मिलना चाह रहा? शुद्ध विक्षोभ नय, पाकिस्तान अकुपायड काश्मीर माटी दाड़िए मानुष जन स्लोगान तुलचन पाकिस्तान मुर्दाबाद, हमारा भारत संगे जोग दीते चाह। भलो देख पाकिस्तान मुर्दाबाद स्लोगान পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে উঠছে প্রতিদিন, শুধু আজকের ঘটনা নয়, অন্য কোন দিনের ঘটনা নয়, প্রায় প্রতিদিন এই বিক্ষোভ চলছে, দেখুন সেই ভিডিও। পাক অকুপায়েড কাশ্মীরের একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমজাদ আয়ুব মির্জা, তিনি কি বলছেন ভালো করে শুনুন। পাকিস্তানি অকুপায়েড জম্মু কাশ্মীর পিপল আর ফেড আপ উইথ পাকিস্তান, দে আর নাও দেয়ার মাইন্ডসেট নাও হ্যাজ ডিসাইসিভলি ইউ নো কাট দ্য আম্বিলিকাল কর্ড উইথ পাকিস্তান, দ্য আইডিওলজিক্যাল আম্বিলিকাল কর্ড উইচ ইউজ টু বি দ্যাট উই হ্যাভ কলমে কা রিশতা, बड़ा भाई, ऑल ऑफ दिस क्रैप। नाउ पीपल रियलाइज हाउ रॉन्ग पाकिस्तान हैज बीन डूइंग टू देम टू मेक देम सफर टुडे, एंड पीपल इन POJK एंड POGB आर रेजिंग स्लोगन्स। पहले तो ये स्लोगन था दैट ये जो दहशतगर्दी है इसके पीछे वर्दी है, नाउ दे आर रेजिंग डिफरेंट स्लोगन्स, पोलिटिकल स्लोगन्स। दे आर सेइंग कारगिल्स कर दो, खोल दो, टूटे रिश्ते जोड़ दो, this is what they are saying, which means they are ready to join Indian Union Ladakh and Jammu Kashmir. দাবি উঠে গেছে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে, শুনলেন পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের যিনি অ্যাক্টিভিস্ট আমজাদ আয়ুব মির্জা কি বললেন, কারগিল স্কারদু খোল দো, টুটে রিস্তে জোড় দো, পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের এখন নতুন স্লোগান। তারা আর পাকিস্তানে থাকতে চান না, তারা ভারতবর্ষে আসতে চান। পাকিস্তানের সাংবাদিক
পাকিস্তানের মানুষের ইন্টারভিউ নিচ্ছে। ভালো করে দেখুন যে ভিডিওটা গোটা বিশ্বে ভাইরাল হয়েছে, পাকিস্তানি সাংবাদিকের প্রশ্ন এবং পাকিস্তানের পাকি মানুষের উত্তর, ভালো করে দেখুন। कभी वो देखे इंडिया हमारा एक इकोनॉमी है, यानी कि हमारा एनिमी है, वो हमारा एनिमी नहीं है, हमने जानबूझ के बनाया हुआ है। नहीं, ये बात कौन कहता? मैं कह रही हूँ एनिमी नहीं है। नहीं नहीं, वो हमारा दुश्मन है। क्या दुश्मनी की उसने? अजल से दुश्मन है। क्या दुश्मनी की? आपको नहीं पता? नहीं, मुझे नहीं पता कि वो इंडिया पाकिस्तान का दुश्मन है। बताए ना, कैसे दुश्मन है वो? भाई की हर लिहाज से दुश्मन, हर लिहाज से दुश्मन। कैसे? हमारे रोटी बंद की है, क्या की है? हमारे कश्मीर में क्या कर रहे हैं? कश्मीर में तो जुल्म हम कर रहे हैं। हम क्यों कर रहे हैं? देखिए ना, वहाँ पे तालीम है, ना स्कूल है, ना एजुकेशन है, ये जुल्म नहीं है। सारा कुछ तो उन्होंने इनके सारा बाउंड करके रखा हुआ है। उन्होंने अपने, आपको पता है, सबसे ज्यादा मेडिकल यूनिवर्सिटीज कश्मीर में है, दुनिया का सबसे बड़ा ब्रिज कश्मीर में है, रेलवे स्टेशन कश्मीर में है, इंटरनेशनल एयरपोर्ट कश्मीर में है, क्या बात करते हैं? मैं समझता हूँ, ये सारा मकबूजा कश्मीर में तो नहीं है ना? मकबूजा नहीं, इंडिया के कश्मीर में, और हमारे कश्मीर में सिवाय गधों के कुछ भी नहीं है। পাক অকুপায়েড কাশ্মীর, সেটা নিয়ে পাকিস্তানের মহিলা সাংবাদিক বলছেন, ভারতবর্ষ যেখানে এত উন্নতি হয়েছে, হাসপাতাল হয়েছে, এয়ার স্পেস হয়েছে, রেল স্টেশন হয়েছে, সেখানে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে শুধু গাধারা থাকে। শুনলেন আপনারা, পরিবর্তন, ওই যে প্রথমেই বলেছিলাম না, পরিবর্তন আসছে, ভারতের বিদেশ নীতিতে এসছে আমূল পরিবর্তন। এস জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রী, কি বলছেন তিনি, ভালো করে শুনুন আপনারা। देखिए, आई सेड उनका कोई G20 से लेना देना नहीं है। आई विल ऑल्सो से उनका कोई श्रीनगर से भी लेना देना नहीं है। देर इज ओनली वन इशू टू डिस्कस ऑन कश्मीर, विच इज व्हेन डज पाकिस्तान वैकेट इट्स इलीगल ऑक्यूपेशन ऑफ पाकिस्तान ऑक्यूपाइड कश्मीर। दैट इज द ओनली इशू अप फॉर डिस्कशन। जो आपका जो अनुच्छेद 370 वाला जो सवाल जो था, मैं आपको अंग्रेजी में जवाब दे रहा हूँ, क्योंकि आई हैव अ फ्रेज which is wake up and smell the coffee. 370 is history. Sooner people realize it, the better. ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কয়েকটা বছরের মধ্যেই ভারতের বিদেশ নীতি আমূল পাল্টে দিয়েছেন জেল মানুষটি। জেনারেল ভিকে সিং, তিনি বলছেন শুধু সময়ের অপেক্ষা, পাকিস্তান অকুপাইড কাশ্মীর ভারতে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা। কি বলছেন প্রাক্তন জেনারেল ভিকে সিং, শুনুন। पीओके के लोगों ने कल मांग की है कि मोदी जी से कि हमको भारत में शामिल किया जाए, बीजेपी का क्या स्टैंड रहेगा? देखिए, पीओके अपने आप भारत के अंदर आएगा, थोड़ा सा इंतजार करिए। परिवर्तित भारत, ভারতের বিদেশ নীতির আমূল পরিবর্তন হয়েছে, এবং যে কারণে ভারতবর্ষ এই মুহূর্তে গোটা বিশ্বের শক্তিধর দেশের মধ্যে এক নম্বর। সম্প্রতি G20 সম্মেলন হয়ে গেল, আপনারা দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই গোটা পৃথিবীর সমস্ত বিশ্বের দেশ এক নম্বর নেতা বলে মেনে নিয়েছেন। পরিবর্তন হয়েছে এবং আমরা আরো কিছু পরিবর্তনের আশায় আছি। কি কি পরিবর্তন? জওহরলাল নেহরু যে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভারত পাকিস্তানের শান্তি চুক্তি হবে, যে সময় পাকিস্তানের হানাদাররা কাশ্মীর দখল করে বসেছিল, যুদ্ধে জেতার পরও জওহরলাল নেহরু তাদিকে পাকিস্তানে ফেরত না পাঠিয়ে শান্তি চুক্তি করতে গিয়েছিলেন জাতিসংঘে। পরবর্তীকালে আমরা জানতে পারি যে তখন তৎকালীন জেনারেল বুচার, জেনারেল রয় বুচারের পরামর্শেই, যিনি ছিলেন লাস্ট ব্রিটিশ কমান্ডার ইন চিফ অফ ইন্ডিয়ান আর্মি, সেই ইন্ডিয়ান আর্মির লাস্ট ব্রিটিশ কমান্ডার ইন চিফ রয় বুচারের পরামর্শেই পাকিস্তানের সঙ্গে শান্তি চুক্তি করতে জাতিসংঘে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, এবং হানাদারদের হাতে কিছুটা কাশ্মীর ছেড়ে রেখেই তিনি শান্তি চুক্তি করেছিলেন, যেটা এখন পাকিস্তান কাশ্মীর হয়ে আমাদের 76 বছর ধরে আমাদের মাথা ব্যথা হয়ে আছে নেহরুর একটা ভুলে। সেই জেনারেল বুচার, রয় বুচারের যে নেহরুকে পরামর্শ এবং চিঠি চাপাটি, যেটা আছে লন্ডনের আর্মি মিউজিয়াম লন্ডন, এবং যেখান থেকে গোপনে খবর বের করে খবর করেছে ব্রিটেনের পত্রিকা দ্য গার্ডিয়ান, যার জন্যই এত কিছু খবর জানতে পারা গেছে যে কিভাবে রয় বুচার জওহরলাল নেহরুকে পরামর্শ দিয়েছিলেন শান্তি চুক্তির জন্য কাশ্মীরে, এবং যে পরামর্শ মেনে নিয়ে জওহরলাল নেহরু কাশ্মীর অর্ধেকটা ছেড়ে দিয়ে পাকিস্তানের হাতে শান্তি চুক্তি গিয়েছিলেন নেহরু, সেটা লিক করে দিয়েছে দ্য গার্ডিয়ান। প্রত্যেকে পেয়েছে তার তথ্য, ওই যে বললাম জেনারেল রয় বুচারের লেখা সমস্ত চিঠি চাপাটি জওহরলাল নেহরুর সঙ্গে, যেটা আছে ন্যাশনাল মিউজিয়াম অফ লন্ডন, সেখান থেকে তারা গোপন খবর উদ্ধার করেছে। কিন্তু আমাদের দেশেও আছে
এই জেনারেল বুচার রয় বুচারের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যে অফিসিয়াল চিঠি চাপাটি চলেছিল সেটা আমাদের দেশেও আছে। কোথায় আছে সেটা? আমাদের এখানে আছে দিল্লিতে নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এন্ড লাইব্রেরিতে রয়েছে। স্বাধীনতার পর থেকেই নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এন্ড লাইব্রেরিতে এই জেনারেল রয় বুচার এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যে চিঠি চাপাটি চলেছিল কাশ্মীরের শান্তি চুক্তি নিয়ে সেখানে এইগুলো রাখা আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা এখনো সাধারণের জন্য উন্মুক্ত নয়। যে চিঠি চাপাটি এখনো রয়েছে আমাদের এখানে নেহরু মিউজিয়াম এন্ড লাইব্রেরিতে সেটা এখনো ভারতবর্ষের সাধারণ মানুষের দেখার জন্য বা গবেষকদের দেখার জন্য উন্মুক্ত নয়। কেন হবে না? এই পরিবর্তনের যুগে জওহরলাল নেহরুর সঙ্গে রয় বুচারের কি সরকারি কথাবার্তা হয়েছিল স্বাধীনতার 77তম বছরে দাঁড়িয়ে ভারতের মানুষের জানার সম্পূর্ণ অধিকার আছে। ভারতের মানুষ জানতে চায় যে জওহরলাল নেহরু এরকম বোকার মতো সিদ্ধান্ত কেন নিয়েছিলেন। জওহরলাল নেহরু এরকম এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন স্বাধীনতার 76 বছর পরেও আজও ভারতকে ভুগতে হয়েছে, সেই সিদ্ধান্তের পেছনের গোপন রহস্যটা কি ভারতের মানুষ জানতে চায়। এবং ভারতের মানুষ এই নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরিতে যেতে চায়, যে তথ্য সেখানে সংরক্ষিত আছে সেটা দেখতে চায়। সেটা মোদি সরকার কেন সাধারণের জন্য ওপেন করে দিচ্ছে না সেটাই কিন্তু আজকের যুগের সবচেয়ে বড় প্রশ্ন। আপনারা কি বলেন? সবটাই তো দেখলেন শুনলেন। আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেন স্ট্রিম মিডিয়ায় এমন অনেক খবরই আপনারা পাবেন না যেটা আমরা দেখাবো দা নিউজ বাংলার পর্দায়। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।